রাজ্যে স্বঘোষিত রাজার আমলে ধর্মঘট রুখতে নয়া সংস্কৃতির আমদানি করল শাসক বিজেপি আইপিএফটির দুর্বৃত্ত বাহিনী ধর্মঘটের বিরোধিতার নামে সিপিআইএম পার্টি অফিসে হামলা হোটেলে ঢুকে ভাঙচুর সিটুর দলীয় অফিস ভাঙচুর এবং জবরদখল পাশাপাশি সিপিআইএম দলীয় মহিলা কর্মীদের উপর মারধর সবই চালিয়ে গেল মাফিয়া নায়কের মতো যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দল দাস উলঙ্গ রাজার পলিস উপভোগ করল নূতন সংস্কৃতির নাটক বৃহস্পতিবারের এই ঘটনার পর শুক্রবার সকালে ডুকলি মহকুমার সিপিআইএম পার্টি অফিস পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকার সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস বাদল চৌধুরী অখর দেববর্মা বিজনধর সহ আরো অনেকে বিধ্বস্ত পার্টি অফিস পরিদর্শনের পর বিরোধী দলনেতা মানিক সরকার বলেন ধর্মঘটে জোর করে বিজেপি বাইক বাহিনীর একাংশ মানুষকে বাধ্য করেছে দোকানপাট খোলানোর পাশাপাশি রাস্তায় গাড়ি নামানোর চেষ্টাও করেছে সাথে বিরোধী দলের পার্টি অফিসগুলোতে যে ভাঙচুর চালিয়েছে তাতে সেটা বিজেপির কোনোভাবেই শক্তি নয় এটা পুরোপুরি বিজেপির দুর্বলতার লক্ষণ পার্টি অফিস ভাঙচুর লুণ্ঠন বেদখল অগ্নিসংযোগ এগুলি মূলত তাদের মানে শাসক দলের নিজেদের ব্যর্থতা ডাকবার জন্য জনবিচ্ছিন্নতা থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই কাণ্ড কারখানা তারা করে চলেছে দিনে দিনে এটা বাড়াবার চেষ্টা করছেন মাঝে মাঝে একটু স্থিমিত হয় আবার তারা এটা বাড়াবার চেষ্টা করে। কালকে যেমন হয়েছে আগরতলা সহ বিভিন্ন জায়গায় এটা আপনার বন্ধা রাজনীতি এবং এগুলোর মধ্য দিয়ে তারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামপন্থী আন্দোলনের যারা নেতৃত্ব করছেন তাদেরকে যদি দুর্বল করতে পারবেন বলে মনে করে জনগণ থেকে তাদের সম্পর্কে ভাবনা মুছিয়ে দিতে পারবেন মনে করেন তাহলে তারা মুখের স্বর্গে বাস করছে বরং উল্টু বলছি এই কার্যকলাপের মধ্য দিয়ে বিজেপি আর এস এস এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন এটা আরও দ্রুততর হবে এবং রাজনীতিগতভাবে বিজেপির ধ্বংসের কিনারায় চলে যাবে এটা ত্রিপুরার কথা বলছি না সারা ভারতবর্ষে এই জিনিস ঘটবে কারণ এখানে যা করছে এটা তো তাদের সর্বভারতীয় নীতিরই অঙ্গ এক জায়গায় এক এক পদ্ধতি আমাদের এখানে ফেসিস সুলভ ভূমিকা নিচ্ছে কাজেই এটা তাদের ভবিষ্যতের জন্য শুভ ইঙ্গিত না তাদেরকেই পলিটিক্যালি মানে ধ্বংসের কিনে যাচ্ছে ধর্মঘটকে কেন্দ্র করে বিজেপি আইপিএফটি সমাজদ্রোহী এবং দুর্বৃত্তদের এই সমস্ত হিংসাত্মক কার্যকলাপ অগ্নিসংযোগ ভাঙচুর এবং জবরদখলের নামে যে ঘটনা সংঘটিত হয়েছে তাতেই রাজ্যের সাঁত্রিশ লক্ষ রাজ্যবাসী জানতে চায় রাজ্যের নবনিযুক্ত পুলিশের মহানির্দেশক সৎ ও মেজাজির আইপিএস ভি এস যাদবও কি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দলদাস পুলিশের মতো নিজেকে সামিল করে নিয়েছেন সেই দলে ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা